নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আর্টিস্ট মেনস দা ফুড ডিকশনারি। আপনাদের সঙ্গে আমি অরিজিৎ আজকে চলে এসেছি একটা ব্রেকফাস্ট ধামাকা নিয়ে। আসলে ব্রেকফাস্ট ধামাকাতে রয়েছে সুজির একটা রেসিপি। তো সুজির রেসিপিটা আমি ঠিক কিভাবে করব এবং এটা ব্যাচেলারদের জন্য অবশ্যই অবশ্যই দেখা উচিত যে সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট সুজি দিয়ে কি করে হতে পারে। তো আমি কড়াইয়ে এখন দেব হচ্ছে পরিমাণ মতন ঘি। তো কড়াইয়ে আমি দিয়ে দিলাম যতটা পরিমাণে আমার ঘি দরকার ততটা। তো আমার কাছে রয়েছে পেঁয়াজ আর আলু কুচি কুচি করে কাটা, একদম দেখতেই পাচ্ছেন, আমি সামনে থেকে একবার দেখাচ্ছি। তো আর রয়েছে লঙ্কা, সেইটা আমি এখানে দিয়ে নেব। খুব চটজলদি রেসিপিটা হয়ে যায় এবং খেতে খুব ভালো হয়। তো এটাকে আমি মোটামুটি ভেজে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় সেই মতো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি 5 থেকে 10 মিনিট, মানে এটা সময় লাগে ভাজাটা হতে। তো আমার এটা হতে 5 মিনিটই লাগলো, 5 থেকে 10 মিনিট। এই কারণে বললাম, কারণ পরিমাণের ওপরে আমার পরিমাণটা দেখতেই পাচ্ছেন একটু অল্প। তো আলুটাও বেশ লাল লাল হয়েছে আর পেঁয়াজটাও ব্রাউনিশ হয়ে গিয়েছে। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আলুটাকে আমি একটা দুটো আলু আমি দেখে নেব। দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি কি করবো, এরপর আমি করব এর মধ্যে পরিমাণ মতন, আমি যতটা পরিমাণ চাইছি ততটা পরিমাণ আমি সুজি অ্যাড করব। সুজিটা দেওয়ার পরে আমি সুজি শুদ্ধ এই বিষয়টাকে ভালো করে আমি ভাজব। তো অনেকটা ব্রাউন হয়ে গিয়েছে, এরপর আমাকে জলটা অ্যাড করতে হবে। বেশ ভালোই ব্রাউন হয়েছে, চুরচুরে হয়েছে। এবার আমি জলটা অ্যাড করে নেবো। আমার কাছে জল রয়েছে, জলটা আমি অ্যাড করে নেবো। জলটা অ্যাড করে আগুনটাকে একটু কম করব। এর মধ্যে আমি দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ, যতটা আমার লবণ দরকার ততটা আমি লবণ দেব। হালকা মিষ্টি হওয়ার মতন চিনি, তারপর আমি এটাকে ফুটিয়ে নেব। তো জল দেওয়ার পরে ফুটে ফুটে গিয়েছে, এবার একটু টাইট হবে এটা। তো সুজির ব্রেকফাস্ট ধামাকা একদম তৈরি। এটা করতে আপনারা দেখলেন কত অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেল, এবং এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন। এটা খেতে খুব মানে খুবই ভালো লাগে। আমি একটুখানি সামনে থেকে দেখাবো। তো কোন রকম কালার, কোন রকম রং ছাড়াই তৈরি হয়ে গেছে সুজির ব্রেকফাস্ট ধামাকা। আর্টিস্ট মেনস এর ভিডিও গুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত গুলো জানান। তো আর্টিস্ট মেনস এর এই ভিডিও আজকে এখানেই শেষ হচ্ছে, তবে আর্টিস্ট মেনস ফিরে আসছে আরো একটা নতুন ভিডিও নিয়ে।